গাইজ, আজকে আমি দেখাবো হচ্ছে তোমাদের হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে এইটার মধ্যে আমার কিছু ছোটবেলার ছবি আছে। সব ছোটবেলার ছবি নেই, মানে কিছুটা আছে এর মধ্যে। তো শুধু ছোটবেলার বলবো না, বড়বেলারও এর মধ্যে আছে। তো চলো, আর কী কী ছবি আছে আমি নিজেও জানি না, তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। এখন আমি এটা খুলে দেখছি, এর মধ্যে আমার মায়ের ছবি, আমার দিদির ছবি, সবার ছবি আছে, শুধু আমার ছবি বলে নয়। তো চলো স্টার্ট করি, দেখাই তোমাদের। তো প্রথমেই আমি এখন যেটা তোমাদের দেখাবো সেটা খুব হাসি পাচ্ছে, আমার নিজেরই হাসি পাচ্ছে এটা দেখে। দেখাবো, এ দেখো কেমন করে আছি আমি, মুখটা এমন দেখো, চোখ দিয়ে একটু জল জলও আছে, দেখো আমি কাঁদছিলাম কিছুদিন, এমন করে আছে মুখটা, দেখো দেখো মুখটা কেমন হয়ে আছে আমার। এটা একেবারে ছোটবেলাকার, মানে তখন মানে আমার 1 বছরও হয়নি। দেখো এটা কেমন লাগছে, এটাতে কমেন্ট করে জানাবে। নেক্সট ছবি, ও এটা তো আমার খুবই ভালো লাগে, এটা একটু কিউট আছে, দেখো। এটা হচ্ছে আমার প্রথম হোলি খেলার ছবি, মানে একটু আবির কেউ হয়তো লাগিয়ে দিয়েছিল আমার কপালে আর আমার গালে। দেখো আমি এমন করে আছি, এমন করে আছি আমি, আমার হোলির আবির আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, ওই জন্য আমি এমন করে আছি। হাসছে কি, দেখো তখন দাঁতও ওঠেনি, দেখো এত হাসি বাবা, এত হাসি। আমার নিজের ছোটবেলার ছবিটাকে দেখেই মানে এই বাচ্চাটাকে আমার এখন চটকাতে ইচ্ছে করে খুব, জানি না কেন। এবার এটা আমার বড়বেলাকার ছবি দেখাই, এইটা দেখো, এটা আমি আমার দিদির জন্মদিনে এই ছবিটা তুলেছিলাম। তো তোমরা ভাবছো হয়তো চুলটা তো ছোটো কেন, তোমরা মানে কি চুলটা কেন এত ছোটো তোমরা বললে তোমরা হাসি পাবে, কারণ তার আগে আমি টাকলু হয়েছিলাম তাই জন্য। তো তারপরে একটু একটু ছোটো ছোটো চুল উঠেছে, তাই জন্য এরকম চুলটা ছোট, এখন বড় হয়ে গেছে। তখন টাকলু হয়েছিলাম বলে চুলটা ছোট, ন্যাড়া হয়েছিলাম। আর এই জামাটা আমার খুব ফেভারিট, এইরকম একটা মানে এইরকম চুমকে দেওয়া জামা আমার দিদিরও আছে, আমারও আছে, পুরো সেম একই রকম। তো এই ছবিটা হয়ে গেল, চলো নেক্সট। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে আমার মানে 8 বছরের না 7 বছরের জন্মদিন, আমার অতটা মনে নেই, বাট আমার জন্মদিনে 8 বছরেরই হবে আমি ঠিক জানি না। এইটা কোনো মিল আছে? হ্যাঁ এটাতে মিল থাকবে, বাট ছোটোবেলারগুলোতে একটু মিল আছে, এটাতে তো থাকবেই, এটা আমার 8 বছরের ছবি, এটা 8 বছরের জন্মদিন। মুখটা এমন আসছে কেন ক্যামেরাতে, কেমন লাগছিল কমেন্ট করে জানাবে। আমি সেজেছিলাম এরকম জন্মদিনে, আমার মা সাজিয়ে দিয়েছিল। নেক্সট ছবি, এটাও ছোটোবেলাকার ছবি, দেখো এই দেখো এই করে আছে, মানে আমার ছোটোবেলার যতগুলো ছবি আছে ততগুলোতে আমি হেসে আছি, ততগুলোতে হেসে আছি। দেখো এটাতেও হাসি, ওটাতেও হাসি, আর একটা দেখালাম সেটাতেও হাসি, সব কটাতে আমি হাই হেসে আছি। দেখো একটাতেই শুধু এরকম করে কেঁদে আছি, দেখাচ্ছি তোমাদের বোন, দেখো এটা যেটা প্রথমে দেখালাম সেটাতেই একমাত্র আমি একটু কেঁদে আছি, মানে হেসেছি বাট চোখে একটুখানি জল, জানি না কেন। হাসতে হাসতেও কেঁদে ফেলি, আমার মধ্যে ট্যালেন্ট, নতুন ট্যালেন্ট, হাসতে হাসতেও মানুষ কেঁদে ফেলতে পারে। তো এরকম একটা ছবি দেখো, মানে আমার ছোটোবেলায় মেয়ে মনে হচ্ছে কি এটাই, এই ছবিটা কি মেয়ে মনে হচ্ছে? মানে আমার ছোটোবেলায় ছেলেদের জামা পরিয়েই মানে মোটামুটি রাখা হতো, মেয়েদের জামা খুবই কম পরানো হতো, মানে মনে হচ্ছে না এটা একটা ছোট ছেলে, মেয়ে কি মনে হচ্ছে বলো তো। আচ্ছা নেক্সট ছবি, এক একটা কি বলবো, এক একটা ছবি এক একটা অবতার, বলে না এক একজন এক একটা অবতার, তেমন একটা ছবি এক একটা অবতার। নেক্সট ছবি এটা, এটা দেখো মানে খুব একটা খারাপ লাগছে না কিন্তু, দেখো এটা ভালো লাগছে তাই না, ভালোই লাগছে। এটা হচ্ছে আমার দিদির জন্মদিনে বা কিসের জন্য জানি না, আমি চন্দনের, দেখো চন্দনের টিপ পরে বসে আছি, দেখো আমার মাই মনে এটা আমি সাজিয়েছিল কোনো কারণে, বাট জানি না কিসের জন্য আমি চন্দনের টিপ পরে বসে আছি। এটা গেল, ভালো করে দেখে নাও। নেক্সট, তখন শীতকাল ছিল দেখো, এই জন্য আমি ফুলাতো জামা পরে আছি। নেক্সট ছবি চলো, নেক্সট ছবি হচ্ছে এটা আমার মামার বিয়ের ছবি,
তখন বললাম আমি টাকলু হয়েছিলাম, ওই জন্য চুলগুলো একটু ছোট। প্লিজ ইগনোর। এটা হচ্ছে মামার রিসেপশনে, আমার মামা, আমার একটা মামার বিয়ে হয়েছিল, তার রিসেপশনে আমি এরকম সেজেছিলাম। দেখো কেমন লাগছে আমাকে, দেখতে পেয়েছো? এবার নেক্সট ছবি, নেক্সট। এই দেখো এটা, এটাতে আমাকে কিউট লাগছে না? দেখো দেখতে মুখটা, দেখো কি কিউট লাগছে। এটা আমার জন্মদিনেরই কেকটা, সামনে দেখে তোমরা বুঝেই গেছো এটা আমার জন্মদিনের। এটা আমার 5 বছরের জন্মদিনের, ঠিক আছে? কেমন লাগছে? 5 বছরের জন্ম। এটা গেল নেক্সট ছবি। বলি বলি, এই ছবিটা দেখে আমার নিজেরই চটকাতে খুব ইচ্ছা করছে। দেখো এই দেখো আঙুল চুষছি, আমি ছোটবেলায় খুব আঙুল চুষতাম করে শুধু। কেমন আঙুল চুষছি দেখো, কিউট লাগছে না দেখতে? এটা তো মনে হচ্ছে ছেলের, কোনো মেয়ে মনে হচ্ছে কি? দেখো ছেলেদের সামনে যে জামা দেয়া, এই সামনে বোতাম দেয়া জামা দেয়া বলছি, ধর সামনে বোতাম দেয়া যে জামাগুলো হয় ওই রকম পরিয়েছে। দেখো আমাকে মেয়ে আমায় ভাবা হতো না ছোটবেলায়, ছেলে ভাবা হতো। যাই হোক নেক্সট, এই দেখো এই ছবিটা, এই যে বললাম না, এই যে এই যে এই জামাটা, এই জামাটা যখন কেনা হয়েছিল তখন এটা আমি একবার পরে একবার ট্রায়াল দিয়ে দেখছিলাম, মানে বাড়িতে আসার পর, মানে জামাটা নিয়ে বাড়িতে আসার পর আমি একবার ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগে সুন্দর নিজেকে, তাই দেখছিলাম। তখনই একটা ছবি তুলে রেখেছি, দেখতে পাচ্ছ কোনো সাজ নেই, শুধু জামাটা পরে তুলেছি। এটা গেল নেক্সট ছবি, এটা এটা হচ্ছে আমরা কত সালে গেছিলাম জানো কমিনে? তো এটা হচ্ছে আমরা 2019 সাল, তো 2019 সালে আমরা হচ্ছে অ্যাকোয়ামেরিনা গেছিলাম, সেটার ছবি। দেখো সানগ্লাস পরে একটা জিন্সের জামা পরেছিলাম, একই হেয়ার ব্যান্ড, তারাও দেখাচ্ছি ওই যেটা আমি পরেছিলাম আমার ওই জন্মদিনে বললাম না 8 বছরের না 7 বছরের জন্মদিন, সেই জন্মদিনে দেখো একই হেয়ার ব্যান্ড। বাট এটার কালারটা একটু হালকা, এটার কালারটা একটু ডিপ আছে, কেন জানি না, একই হেয়ার ব্যান্ড। নেক্সট ছবি, নেক্সট এইটা দেখো, এটা হচ্ছে দুর্গাপুজো আগের বার কি জানি না, একটা দুর্গাপুজোর ষষ্ঠীর দিন আমি এই ছবিটা তুলেছিলাম, ঠিক আছে? 2021 না 2022 আমার ঠিক মনে পড়ছে না, বাট দুর্গাপুজোর ষষ্ঠী। দেখো এইখানটা একটু আলো পড়ে গেছে বলে ওই জন্য মুখটা একটু সাদা আসছে, মানে আমার ছবিটা এরকম আলোর মতো হয়েছে ওই জন্য মুখটা সাদা আসছে। তাও দেখো একটা, আচ্ছা এটা গেল নেক্সট ছবি। এটা কোথাও কোথায় যাচ্ছিলাম আমি, আমার নিজেরই মনে নেই এটা আমি কোথায় যাচ্ছিলাম এরকম সেজে। যাই হোক কোনো হয়তো বাজার টাজার যাচ্ছিলাম জানি না, তখন শীতকাল ছিল, দেখো সোয়েটার পরে আছে। এরকম একটা ছবি বললাম না, আমার ছোটোবেলার ছবি কম আছে, বড়োবেলারটাই একটু বেশি আছে। এরকম একটা ছবি দেখতে পাচ্ছ, এটা গেল নেক্সট। দেখাই দাঁড়াও, ছবিগুলো আটকে যাচ্ছে। এই যে এটাও আমার 5 বছরের জন্মদিনের একটা দেখালাম না, এখানে কোথায় গেল? হ্যাঁ এইটা, এই যে এইটা আর এইটা দেখো, এটা এক মানে 5 বছরের ছবি। এটা কেক কাটছে আর এটা কেক দেখে আমি খুব খুশি হয়ে গেছি যে কেক কাটবো আমি, দুটো 5 বছরের জন্মদিনে। তারপরে বললাম না আমার ফ্যামিলিরও ছবি আছে এখানে, আমার মা, আমার মাসি, দিদি, সবার ছবিই আছে। এটা হচ্ছে আমার মায়ের ছবি, এরকম এটা সেই এখানে ইয়ে হয় না প্রথম বারোয়ারি হয়েছিল, কি যেন নাম ভুলে যাচ্ছি নামটা, বৃন্দবাসিনী মা, বৃন্দবাসিনী মায়ের মন্দিরে গেছিলাম আমি, আমার মা, আমার বাবা সবাই মিলে সেখানে গিয়েই এই ছবিটা তোলাম। এই যে এটা, এখানটা হচ্ছে বৃন্দবাসিনী মন্দির, মানে এখানটা দিয়ে ওঠা আর কি মন্দিরটা, এখানটা এইটা সিঁড়ি, এটা ছবি, এটা আমার মা। নেক্সট, নেক্সট ছবি, নেক্সট এই দাম, এটা আর একটা ছবি। এটা আমার পাশে কে ছিল জানি না, তার একটু মুখটা একটু উঠেছে জানি না, এটা কাকি আমার পাশে ছিল তাকে কেটে শুধু আমার ছবিটাই রয়েছে। এটা আমার কবেকার ছবি, আমার ঠিক মনে পড়ছে আমি জানি না, 2020 সাল বা 2022 সাল হবে হয়তো, সম্ভবত জানি না। তো এটা একটা ছবি, নেক্সট ছবি, এটা হচ্ছে কালী পুজোর ছবি, তখন আমি টাকলু, এটা মনে হয় দাঁড়াও বলছি, এটা 2000
2021-এর ছবি, হ্যাঁ 2021-এর ছবি। তখন বললাম আমার মামার বিয়েতে, বিয়ের সময় একটা ছবি দেখালাম, দাঁড়াও দেখাচ্ছি, এটা কোথায় গেল ছবি, রাখছি আমি খুঁজেই পাচ্ছি না কেন, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা, এই যে আমার মামার বিয়ের সময় বললাম না চুলটা ছোটো ছোটো, তখনই আমি এই চুলটা কেটেছিলাম, মানে ন্যাড়া নেড়ু হয়েছিলাম, বুঝতে পারলে তো। এখানে চুলটা ছোটো, এখানেও চুলটা ছোটো, আর একটা দেখালাম ওই চুমকি দেওয়া জামাটা, ওটাতেও চুলটা ছোটো। 2021-এ তো, হ্যাঁ 21-এ আমি ন্যাড়া হয়েছিলাম, তখন এ দেখো চুলটা তাই ছোটো ছোটো রয়েছে। এটা কালী পুজোতে ঠাকুর দেখতে বেরোচ্ছিলাম, বুঝলে, এই যে নীল ছবিটা, ছবি উড়ে উড়ে চলে যাচ্ছে কোথায় না কোথায়, ছবিগুলো রেখে দিই। তো এটা একটা ছবি, নেক্সট ছবি, আর এটা আমার খুবই পছন্দের একটা ছবি, এই দেখো আমরা তিনজনে, আমার মা, আমি আর আমার বাবা, দেখো ছবিটা কি কিউট হয়েছে না, দেখো এটা আমার বাবা, আমার বাবাকে হয়তো তোমরা কখনো দেখো নি, এটা আমার বাবা, এটা আমি আর এটা আমার মা, এটা আমার মামার বিয়েতে, আমার মানে আমার মামার বিয়ের বউ হাতের সকালের দিন হবে এটা, হ্যাঁ সকালের দিন তো হবে, না সকালের দিন না, এটা বোধ হয় মানে বিয়ের পরের দিন, যেদিকে যেদিনকে সেই বউ আসে বলে না বাড়িতে, শ্বশুর বাড়িতে, সেই দিনটার ছবি এটা মনে হচ্ছে, সম্ভবত জানি না, নয় এটা বউ হাতের সকালের, আর নয় এটা যেদিনকে বউ এসেছে সেই দিনটা, মনে পড়ছে না ঠিক। তো এই একটা ছবি, তো তিনজনে এটা আমি দেওয়ালে এরকম ফ্রেম করে রাখবো, তাই না বলো, সুন্দর দেখতে এটা, মানে ছবিটা দেখতে আর কি বলছি। নেক্সট ছবি, নেক্সট আমার যেটা দেখালাম না আঙুল চষা ছবি একটা, সেই রকমই সেই টাইমে এটা একটা তুলেছে, এটা আঙুল চষা নয়, এটা একই জামা পরা, এক মানে এরকম শুধু মুখটা এমন করেছে, দেখো এরকম করে আছে মুখটা, দেখো এটা আরেকটা ছবি, দেখে নাও ভালো করে, চলো নেক্সট ছবি, পাখা চলছে তো ওই জন্য এরকম 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 লাল বেল লাল বেল লাল বেল করছে ছবিটা, ফ্যান চলছে বলে। আচ্ছা নেক্সট ছবি, মানে ছবি উড়ে উড়ে চলে যাচ্ছে এখানে ধরতে যাচ্ছে, আর নেক্সট ছবি, নেক্সট উড়ে যাচ্ছে কেন ছবিগুলো, আচ্ছা নেক্সট ছবি এটা, দেখো এটাও মনে হয় 2021-এরই বললাম না যে, না 2021-এর কি, দাঁড়াও এক মিনিট, যে এই ছবিটা দেখালাম না, এই ছবিটা মনে হয় আমি তখন মানে এটা আমার 19 সাল বা 20 সাল সম্ভবত হবে, কারণ দেখো তখন আমার মাথায় চুল আছে, আর এইটাই দেখো একটু ছোটো ছোটো চুল বললাম না, আমি 21 সালে ন্যাড়া হয়েছিলাম, তখনকার ছবি এটা, মানে ওই ইয়ে করছিলাম পুজো, এটা পুজোর সপ্তমীর দিন, এটা এটা অন্য বছরের আর এটা অন্য বছরের, বুঝলি। নেক্সট ছবি, এটাও কিউট ছবি, আয় দেখো এটা আমি প্রথম স্কুলে যাচ্ছিলাম, নার্সারিতে, লোয়ার নার্সারিতে ভর্তি হয়েছিলাম, প্রথম স্কুলে যাওয়ার ছবি এটা আমার, দেখো স্কুল ব্যাগ নিয়ে, ওয়াটার বটল নিয়ে, আই কার্ড, আই কার্ড পড়া কি, না আই কার্ড পড়া নেই, টাইও পড়া নেই, যাই হোক, এই দেখো স্কুল ইউনিফর্ম পরা, কাজলের একটা টিপ, ওয়াটার বটল, স্কুল ব্যাগ সব গুছিয়ে গেছি, আবার পায়ে বুট পরে যাচ্ছি, দেখো যদি এটা স্কুলেরই জুতো, এনিওয়ে তো এই ছবিটা আমার খুব ভালো লাগে। নেক্সট ছবি চলো, এটা হচ্ছে আমার দিদির সাথে আমার ছবি, দেখো আমার মামার বাবার কাছে না, আমার বাবার যে মামার বিয়ের পরের দিন, সে যেদিনকে আমার মা বাবার সাথে আমার যে তিনজনের ছবি তোলা ছবিটা, ওই ছবিটারই এটা, মানে ওই দিনেরই এটা ছবি, দেখো সেদিনকে মনে হয় সেই বিয়ের পরের দিন সকালে, সেদিনকে বউ নিজে মানে শ্বশুরবাড়িতে আসে বলে না ওই দিন। নেক্সট ছবি চলো, এইটা আমি আগে সেই লকডাউন যখন হয়েছিলো না, তখন আমার মাথা খারাপ হয়ে গেছিলো, আমি পাগল হয়ে গেছিলাম, মানে শুধু বাড়িতে সাজতাম আর ছবি তুলতাম, আর কিছু করতাম না, মানে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো লকডাউনে, বাড়ি থেকে না বেরিয়ে খেলতে না গিয়ে আমার মাথা পাগল পাগল হয়ে গেছিলো, ওই জন্য আমি দেখো বাড়িতে শুধু সাজতাম আর ছবি তুলতাম, এটাও তার মধ্যে একটা, হেয়ার ব্যান্ড পরেছি, লিপ বাম দিয়েছি, ছবি তুলে ফেলেছি। আচ্ছা চলো নেক্সট ছবি, এটা মানে কোথাও যাচ্ছিলাম, দেখো টোটো করো, এটা তখন লকডাউন হয়, এটা দেখো কোথাও যাচ্ছিলাম, আর এই যে তোমার মাথা, আমার মাথায় যে হেয়ার ব্যান্ডটা দেখছো না, এই হেয়ার ব্যান্ডটা একবার আমি পড়তে গিয়ে আমারই দোষে ভেঙেছে, না আমার দোষে না, আমার দিদির দোষে ভেঙেছে, এটা তোর দোষে ভেঙেছে, হ্যাঁ ও একবার পড়তে গেছে এরকম করে বেশি টেনে ফেলেছে, পুটুস করে ভেঙে গেছে। এই হেয়ার ব্যান্ডটা আমার সত্যিই খুব ভালো লাগতো, কারণ আমার ব্লু কালারের হেয়ার ব্যান্ড কোনো ছিল না, সব কালারেরই আছে বাট ব্লু কালার ছিল না, অনেক শখ করে ব্লু কালারটা কিনেছিলাম, পটাশ করে ভেঙে দিয়েছে,
তো চলো নেক্সট ছবি দেখা যাক। এটা বিয়ে বাড়ি যাচ্ছিলাম, একটা কোন বিয়ে বাড়ি আমার মনে পড়ছে না, বাট বিয়ে বাড়ি যাচ্ছিলাম এটা আমি কনফার্ম। এই দেখো এইরকম সেজেছিলাম বিয়ে বাড়ি, ছ বছর বা 7 বছর বয়স হবে তখন আমার এটা। নেক্সট দেখো বাবা কত কেত মেরে মানে স্টাইল মেরে তোলা ছবি, দেখো দেখেছো ছোট থেকে একবার স্টাইল শিখে গেছিলাম, স্টাইল টাইল কি স্টাইল মেরে ছবি তুলে দেবো। এই একটা, এটা তখন আমার 4 বছর কি 5 বছর বয়স হবে অতটা জানি না। নেক্সট ছবি চলো দেখি, এটা এটা হচ্ছে আমি সে বললাম না লকডাউনে পাগল হয়ে গেছিলাম, ওই জন্য বাড়িতেই সাজতাম, বাড়িতেই সানগ্লাস পরতাম, বাড়িতেই লিপ বাম দিতাম, বাড়িতেই ছবি তুলতাম। না বাড়িতে লিপ বাম অনেকেই দেয়, বাড়ি থেকে কেউ সানগ্লাস পরে বলো তো, ঘরের ভেতর আমি পড়েছিলাম তখন ছবি তুলেছিলাম, লকডাউনে আমার মাথা খারাপ হয়ে গেছিলো ওই জন্য তুলেছিলাম এরকম ছবি। নেক্সট এটা আমার মার বাবার ছবি, এই দেখো ছবিটা ভালো আছে, দেখো এটা আমার বাবা এটা আমার মা, ছবিটা ভালো না, এটা খুব সুন্দর। নেক্সট ছবি এই এইটা এইটা এটা আমার মনে আছে আমি কোথায় গেছিলাম, এটা হচ্ছে আমার পিসির মেয়ে হয়েছিল মানে আমার ছোট বোন হয়েছিল তাকে দেখতে আমি তার বাড়িতে গেছিলাম, তখনকার তোলা ছবি এটা। বোনুর সাথে তোলা ছবি আমার ছিল বাট সেগুলো এরকম ল্যামিনেশন করা হয়নি, এটা তোমাদের দেখাতাম। আচ্ছা নেক্সট আমার মায়ের ছবি, এই দেখো কেমন লাগছে আমার মাকে কমেন্ট করবে। আচ্ছা নেক্সট ছবি এইটা দেখো, মানে কি হাসি আমার তখন, দেখো তখন আমার দাঁতও ওঠেনি এমন করে, কি হাসি আমার মানে ছোটবেলাটা কি বলবো শুধু হেসেই হেসেই কেটে গেছে। আরে যখনই আমি এরকম করে হাসতাম তখনই কেউ না কেউ আমার এসে আমার ছবি তুলে দিত, হয়তো কিছু দেখে এটা আমি হাসছিলাম ওই জন্য আমি মনে করি মানে কি দেখে নিয়েছি এমন, এই জন্য দেখো হাসছি, মাথায় তখন একটু একটু চুল হয়েছে। দেখেছো আমার ছোটোবেলায় গ্লেজ দেখেছো স্কিনে, দেখো গ্লেজ দেখো। আচ্ছা চলো নেক্সট ছবি, এটা একটু বিস্ময়কর ভাব মানে অবাক হয়ে গেছে, এটা কি ওয়ান্ডার ছবি, এটা এমন করে আছি আমি ছবিটাতে, দেখো এরকম লাগছে না, এই ছবিটাও একটা। আবার আমার ছেলে মানে ছেলেদের জামা পরিয়েছে সামনে বোতাম দেয়া, চোখগুলো কেমন আমার গুগলি চোখে ছেলে দেখেছে। আচ্ছা নেক্সট ছবি এটাও আর একটা, মানে কত বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম অত মনে নেই তো গেছিলাম, মানে সাজটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি গেছিলাম, অত মনে নেই যাই হোক তোলা ছবি এটা। নেক্সট ছবি, এখনও প্রচুর দেখো প্রচুর ছবি আছে, দেখাতে দেখাতে টাইম ওভার হয়ে যাবে। আচ্ছা ভিডিওটা আমি বেশি লম্বা করছি না, তাই তাড়াতাড়ি ছবিটা দেখে নিচ্ছি। এটা একটা ছবি, এটা কবেকার ছবি আমি জানি না, বাট ছবি তুলেছিলাম তাই মানে সেজেছিলাম তাই ছবি তুলেছি, বাট আমার দিদির জন্মদিনে হবে এটা আমি ঠিক জানি না, বাট সেজেছিলাম ছবি তুলে ফেলেছি এটাই লাস্ট কথা। এটাতেও একটা ছবি, এটাও মানে কোনো অনুষ্ঠান বাড়ি, একটু আগে একটা ছবি দেখালাম না ওটার, এটা একই অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, সাজটা তো একই বুঝতে পেরেছো। আর একটা ছবি নেক্সট এইটা, কি সুন্দর এই ছবিটাই আমার লাগছে দেখতে, কি সুন্দর ছোট ছোটবেলাতেই আমি এত মানে স্টাইল শিখে গেছিলাম এমন করে এমন করেছিলাম। আচ্ছা নেক্সট তাড়াতাড়ি করে আমি কুর্তলি ছবিগুলো দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 20 মিনিটের হতে যাচ্ছে। এ দেখো এটা, এটা আমার চুলে দেখো নতুন হেয়ার স্টাইল করেছিলাম সেই বউ মতো, এখানটায় এখানে একটা ছবি তুলে ফেলেছিলাম, আর এখানটা দেখো হার্ট মানে আমাদের ফোনে ছিল, ফোনে সেই স্টিকার হয় না সেই স্টিকারগুলো এরকম এখানে দিয়ে দিয়েছিলাম ওই জন্য ল্যামিনেশন করার সময় স্টিকারগুলো উঠে গেছে। এইটা একটা ছবি, নেক্সট নেক্সট হচ্ছে এটা, এটা দেখো সুন্দর হামাগুড়ি দিয়েছিলাম, প্রথম হামাগুড়ি দিয়েছি দেখো সেটারও ছবি উঠে গেছে, কি কিউট লাগছে এটাতে বলছে চটকে দিই পুচকিটাকে। আচ্ছা এটা হয়ে গেল, নেক্সট তাড়াতাড়ি করে দেখে দিচ্ছি কারণ অনেক ছবি আছে এখানে, দেখো এটা দেখো কেকের ক্রিম, তখন আমার 1 বছরের জন্মদিন এটা আমি জানতাম না, বাট আমার মা বলেছে এটা আমার 1 বছরের জন্মদিনের ছবি, কেক এনেছিল কেকের সামনে বসে দিয়েছিল, কেকের ক্রিম সারা মুখে মেখেছি খেয়েছি ব্যাস কেকের ক্রিমেতে জান করে গেছি।
কেমন লাগছে। নেক্সট ছবি এইটা দেখো, আমার দিদি, আমার দাদা, আমি, তিন ভাই বোনের ছবি। নেক্সট ছবি ঢেকুর উঠছে কেন, সরি। এটাও একটা কোনো বিয়ে বাড়িতে গিয়ে আমার মা বলেছে, এটা আমারও তো মনে নেই, এটাও কোনো বিয়ে বাড়িতে গিয়ে তোলা ছবি। কারণ পাশের এই সিল্কের একটা, সিল্কের কভার পরানো একটা চেয়ার দেখতে পাচ্ছি, সেটা দেখেই আমার মনে হচ্ছে হয়তো এটা বিয়ে বাড়ি। তো নেক্সট ছবি এটা হচ্ছে হোলির ছবি, এই যে এটা হোলির ছবি, দেখো গালে আবির মাখা। নেক্সট ছবি এইটা হচ্ছে রাখি পূর্ণিমার দিনের ছবি, দেখো ভালো হয়েছে, এটা আমার দাদা তুলে দিয়েছে ডিএসএলআরে, ডিএসএলআর ক্যামেরা আছে ওই জন্য ওই ছবিটা আমায় তুলে দিয়েছে। রাখি পূর্ণিমা যেদিন হয়েছিল সেদিনকার ছবি এটা। আচ্ছা নেক্সট ছবি দেখো, বই কিনে দিয়েছে সাথে সাথে, মানে এত ভালো পড়াশোনায় মেয়ে যে বই কেনার সাথে সাথে বই পড়ছে, তার সাথে একটু স্টাইল মেরে ছবিও তোলা হয়ে গেছে। কিউট লাগছে না এই জামাটা পরে, দেখো কিউটি পাই। আচ্ছা নেক্সট ছবি, এই যে লকডাউনে পাগল হয়ে গেছিলাম বললাম, সেই তখনকার ছবি, লকডাউনে বললাম না যে আমার মানে খেলতে না গিয়ে বাইরে না বেরিয়ে আমার মাথা ফাতা পাগল হয়ে গেছিলো, ওই জন্য ঘরেতেই সাজতাম আর ঘরেতেই ছবি তুলতাম। এই দেখো লকডাউনে মাথা খারাপ হয়ে যাওয়া মেয়ে। আর এটা ওই রাখি বন্ধনেরই ছবি, দেখো এটা আমার দাদা তুলে দিয়েছিল, আমার দাদার ছবি তোলা খুবই ভালো। আচ্ছা নেক্সট ছবি, এইটাও ঘরে পাগল হয়ে যাওয়া মেয়ে, ঠিক আছে লকডাউনে পাগল হয়ে গেছে এই ছবিটা। নেক্সট আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি, নইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা আরেকটা ছবি দেখো, মুখটা দেখো এরকম, এটাও মনে হয় আমার মাথার গন্ডগোল হয়েছিল ছোটবেলায়, এই জন্য মুখগুলো এরকম করে আছে। এইটা নেক্সট ছবি, বাবা একই ছবি দুবার কি করছে, দাঁড়াও দেখাই, এক্ষুনি আর একটা এরকম দেখালাম না, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এরকম ছবি বললাম একটু আগে দেখালাম, এই দেখো মানে যে ছবিটা ল্যামিনেশন করেছে তারও মনে হয় মাথায় গন্ডগোল ছিল, এই জন্য দুটো ছবি, একটাই ছবি দুবার করে দিয়েছে ল্যামিনেশন, দেখো সেম ছবি দুবার ল্যামিনেশন করে দিয়েছে, তারও মাথায় গন্ডগোল, মানে আমার মতোই অবস্থা। চলো নেক্সট ছবি, এটা আমার স্কুলে যাওয়ার ছবি, এবার দেখো কেমন করে এরকম কোমরে হাত দিয়ে কেমন ছবি তুলেছি। আচ্ছা নেক্সট দেখো, এটা হচ্ছে 5 বছরের জন্মদিনে কেক কেটেছি, নিজেই কেক খাচ্ছি, দেখো সিটি বাজাই, দেখো এরকম লাগছে না, দুখানা আঙুল দিয়ে কেকের ক্রিম খাচ্ছি, কেক খাইনি ক্রিম খাচ্ছি। আচ্ছা নেক্সট এ দেখো, মানে আমি এরকম একটা ছবি যখন আমি ক্লাস 4-এ পড়তাম, এখন 5-এ পড়ছি, যখন ক্লাস 4-এ পড়তাম এরকম একটা ছবি আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দেখাবো বলে আমি দুটো নিয়ে গেছি, মানে ও যে কি কামড়া কামড়ি করছে ছবিগুলোকে নিয়ে আমি আর বলে বোঝাতে পারবো না, যেন দেখেনি ছোটবেলাকার কারোর ছবি, সে ব্যাগ ছিঁড়ে নিয়ে নিচ্ছে যে আমার ছবিগুলো ছবিগুলো দেখা, ক্লাস চলাকালীন ব্যাগ থেকে খুলে নিয়ে এরকম করে দেখছে, এরকম করে দেখছে, যে দাঁড়া টিফিনটা হোক তারপরে তুই দেখিস, না কামড়া কামড়ি করছে ছবি দেখবে বলে দেখ। এই ছবিটা আর একটা ছবি নিয়ে গেছিলাম, কোনটা মনে পড়ছে না, যাই হোক দেখছে এরকম করে দেখছে, যেটা তুই এরকম করছে, যে না রে তুই, এই দেখো এটা আমি টিভি দেখছিলাম, টিভি দেখার সময় একটা ছবি এরকম। আমার যতগুলো ছবি দেখলে সব কাজলের টিপ করা, এটা একটু বড়বেলাকার ছবি দেখো, এটা তখন একটা দাঁতও পড়িনি, এখন দেখো দাঁত পড়ে গেছে, এটা একটা ছবি। নেক্সট ছবি দেখো, ও মাই গড এটা কি ছবি, দেখো কি খাচ্ছিলাম হয়তো কিছু বেবি ফুড বা কিছু, খেতে খেতে ছবি তুলে নিয়েছি, কি মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর আমার ছবি, ও হো অসাধারণ, এটা একটা ছবি। নেক্সট এটা ছবি, যেখানেই যেতাম মানে মাথায় গন্ডগোল ধরেছিল বললাম না লকডাউনে, যেখানেই যেতাম যেখানেই যেতাম ওই জন্য সেজে গুজে ছবি তুলে নিতাম যেখানেই যেতাম, এটা গঙ্গার ধার বোধহয়। এটা হলো নেক্সট দেখো, মানে আমার আমার এত মাথায় গন্ডগোল হয়ে গেছিলো লকডাউনে, অতবার যে ভুল
মাথায় লকডাউনে এত গন্ডগোল হয়ে গেছিল যে আমার টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে ছবি তুলে ফেলেছি। আর আমার টেডি বিয়ারটারও বলছে হ্যাঁ হ্যাঁ তোর সাথে আমারও মাথাটার গন্ডগোল একটু হয়ে গেছে। আচ্ছা এ বাবা, বললাম না তার মাথায় গন্ডগোল আছে, হোলির ছবি দুবার আবার এই ছবি দুবার করে ফেলেছে। হায় হায় তার কি মাথায় গন্ডগোল। আচ্ছা এটা নেক্সট ছবি দেখাই, এই দেখো এটা, এই এরকম আরেকটা ছবি আমি তোমাদের দেখালাম না, দেখো এটা। তার মানে তারও মাথায় গন্ডগোল, যে ল্যামিনেশন করেছে সে এরকম ছবি দুবার দুবার করে দিয়েছে। আচ্ছা এটা এটা ছবি, তারপর নেক্সট, এই ছবিটা তো দেখালাম আমি, নেক্সট দেখো এটা, আমি নতুন সাইকেল কিনে সাইকেলে চড়েছি সেইটার ছবিও তুলে ফেলেছি। চক 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 করছে সাইকেল এইটা। নেক্সট হচ্ছে এই ছবিটা দেখো, এটাও স্কুলে যাচ্ছি, এই ছবিটা আমার খুবই পছন্দের দেখো। এইটা আমার মা আমাকে কোলে নিয়ে আছে, কিউটি পাই, ঠিক আছে, কি সুন্দর, আমি যেমন করে আছি মুখটা মারি। আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে এটা, এটা হচ্ছে 2021-এর দশমীর দিনকে, তা দশমীর দিন কোথাও বেরোয়নি তাও বললাম না মাথার গন্ডগোল, ওই জন্য বাড়িতে বসেই সেজে গুজে ছবি তুলে। আচ্ছা নেক্সট এইটা, এইটা আমার দিদির জন্মদিনে আমি আর আমার দিদি, কেমন লাগছে কমেন্টে জানাবে। নেক্সট এই এটা আবার কি ছবি, এরকম আমার মাথায় বাদ দিয়ে দিয়েছে, মাথার খুলি নেই, মাথার খুলি, মাথার খুলি বাদ দিয়ে দিয়েছে। এই একটা ছবি, যাই হোক শুধু হাসি মুখটা থাকলেই হবে, মাথার খুলি দেখার কারোর দরকার নেই। আচ্ছা এটা কি ছবি, এ দেখো ছোটবেলায় শাড়ি পরিয়ে দিয়েছে, মানে আমারও মাথায় গন্ডগোল, এই জন্য শাড়ি পরে বউয়ের মতো সেজে ছবি তুলেছি। এই যে আমার ছোটো থেকেই মাথাটার একটু গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পারলে তো। এই দেখ এটা নেক্সট হচ্ছে, ও বাবা এটা আমার মামার বিয়েতে বললাম না, এই এইটা ছবি, এটা হচ্ছে আমার মামার, এই ছবিটা আমার মামার গায়ে হলুদে দেখতে পাচ্ছ, ওই জন্য হলুদ পরেছি, এটা আমার মামার গায়ে হলুদে। আচ্ছা নেক্সট, এই যে তোমরা এরকম একটা ছবি দেখেছ যে এই যে ফটো ফ্রেম করা আছে, তোমরা দেখেছো এরকম একটা আমি ফটো ফ্রেম করে রেখেছিলাম, আমার মাসি হয়তো সেটা তোমাদের দেখিয়েছে, সেই ছবিটা ওই দেয়ালে একটা এরকমই ছবি ফটো ফ্রেম করেছিলাম শাড়ি পরা, সেই ছবিটাই এইখানে আর একটা ছবি, মানে একটু অন্য পোজে ছবি তুলেছিলাম। নেক্সট এ দেখো মুখটা এরকম, এটা একটা ছবি। আচ্ছা নেক্সট এ দেখো টুপি পরিয়েছে, সেই ছবিটাও তুলেছে, পুরো টুপি, মানে আমার শীতকালটা পুরো ঘরের মধ্যে টুপি পরিয়ে কেটেছে, তাহলে মানে আমার ঠান্ডা লাগার ধত আছে, আমি তো একটু ছোট বেবি। তো হয়ে গেল আমার ছবি দেখানো, ও না আর তিনটে ছবি আছে দাঁড়ো দেখ, আর এটা হচ্ছে দেখো এটা আমার দিদুন, এটা আমার দিদুনের বোন, আর এর মাঝখানে এটা হচ্ছে আমার দাদাইয়ের দিদি, মানে আমার কি বলবো দিদা, যাই হোক মানে আমার মায়ের পিসি, এইটা একটা ছবি। আর এটা হচ্ছে আমার দিদির জন্মদিনে আমার মাসি আমার দিদিকে কেক খাইয়ে দিচ্ছে, এটার ছবি। নেক্সট হচ্ছে দেখো আমার দিদি, মানে কি বলছি আমার দিদি, আমি বলতে চাচ্ছিলাম যে আমার দিদি দাদাকে আশীর্বাদ করছে, ছি 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 মাথায় গন্ডগোল, মানে আমার দাদা আমার দিদিকে জন্মদিনে আশীর্বাদ করছে, এই যে আশীর্বাদ করছে, এটা প্রণাম করারও ছবি ছিল আর প্রণাম করে এরকম আশীর্বাদ করছে, ওই ছবিটাও ছিল বাট ওই ছবিটা আমি এখন খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। তো এই ছবিটাই লাস্ট ছবি, অ্যান্ড আমার ছবি দেখানো দেখাই তোমাদেরকে ছড়ানো ছেটানো ছবিগুলো, এই দেখো দেখো কত ছবি। তো এখন এগুলো আমায় একটা একটা করে এখানে তুলতে হবে, নইলে ছবিগুলো হারিয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, আজকের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে, মানে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমরা ভিডিও দিলে সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, আজকের জন্য টাটা।